আমাদের এই এই বাগানে ফুলের বাগানে একটা সিকোয়েন্সে মানে আমাকে কন্ট্রাক্ট করে ভবিতা আপা যে মহতলিকে মার দিতে হবে, সে খুব ডিস্টার্ব করে এবং তাকে পছন্দ করে না, এরকম একটা সংলাপের মধ্যে দিয়ে যখন আমি যে কতটুকু তার শক্তি সমর্থ আছে এটা বুঝবার জন্য আমাকে ভবিতাপা কন্ট্রাক্ট করে যে আমাকে ধরে এরকম রাস্তায় বা একটা গার্ডেনের পার্কে সিনেমিনি টানাধান টানাহাসা করবা, এরপরে ওই হিরো এদিক দিয়ে যেতে থাকবে, যদি দেখে ওর কতটুকু শক্তি ওর সঙ্গে তুমি মারামারি করে মানে কতটুকু টিকতে পারো, ওর কতটুকু দুঃসাহস আমি দেখতে চাই, তবে আমি তাকে অ্যাকসেপ্ট করবো, এরকম একটা মানে প্রেম করবে বা সম্পর্ক হবে এরকম। আচ্ছা আচ্ছা, তখন তখন আমরা এদিকে হাঁটে আসি। এরপরে মোহাম্মদ কলি ভাই, এটা দাদা কোন জায়গাটা একদম? এই বাগান, এই যে মানে একদম যেটা এফবিসি পরিচিত বাগান, আচ্ছা বাগানটা। আচ্ছা, তারপরে দাদা কি হলো? এরপরে এই যে আমরা যখন সিকোয়েন্স শুরু করলাম এই ইয়েগুলো, তখন সাবান নাফা এরকমভাবে যাচ্ছে, যেতে তখন ব্যর্থমান মানে ববিতাপা ববিতাপা হ্যাঁ ব্যর্থমান করি, ব্যর্থমান করার পর তখন সে ঘুরে দাঁড়াই, কী বললো তোমরা যে এই তুমি তো মুখ শুনো না না ওই মানে যে সংলাপ এত মনে নেই, পরে দিতেই তারপরে তাকে টানাহাসা করি, তাকে তাকে উঠায় না দেওয়ার চেষ্টা করি, জবরা ধরি, ধরে নিয়ে যাব। এর মধ্যে কলি ভাই ইন করে, ইন করে আমার সাথে এই দুই চার কথা তর্ক বিতর্ক, একসময় মারামারির পর্যায়ে প্রচণ্ড মারামারি। তখন ববিতা কোথায় থাকে? সেপে চলে যায়। আচ্ছা, চলে মোহাম্মদ কলির সঙ্গে আমার প্রচণ্ড মারধর হয়, তার সঙ্গে আমার ছিল, আমার সঙ্গে সহপাঠী ছিল নূর ইসলাম ভাই। এটা ছবিটার নাম কি মনে আছে? ছবির নাম আচ্ছা, তারপরে কি হলো? আচ্ছা, তারপরে কি হলো? এরপরে যখন আমরা এই সিকোয়েন্স শেষ করলাম, শেষ করার আগে যখন তাকে জাপ দিয়ে ধরা এই নানান ইয়ে, তা আমি লজ্জা পাচ্ছি যে কী করে ধরবো, কী করে সম্ভব, তখন বললো যে বেটা এটাকে অভিনয় করতে আসছো, আসো ধরো এইভাবে ধরো, এইভাবে না করলে হবে না, শপিং জি হবে, আসো ফিল্ম তো। ববিতাপা যথেষ্ট এইভাবে আমাকে সহানুভূতি করছে। আচ্ছা, তারপরে কি ববিতাপার সঙ্গে আরও কি কাজ হয়েছে বা ববিতাপা আসলে এজ এ মানুষ হিসাবে কেমন? ভেরি নাইস, খুবই কুল ব্যান্টার মানুষ, খুবই কুল, এবং যেগুলো কথা বলে খুব গুছিয়ে কথা বলে এবং উপদেশমূলক কথা বলে। অলওয়েজ আমি যতক্ষণ ওনাকে প্রায় তাও 20-30টা ছবিতে পেয়েছি, উনি যতগুলো ছবিতে আমার ওনার এগেনস্টে হিরো পারভেজ ভাই, সোহেল রানা ভাই, তারপরে আলমীর ভাইকে পেয়েছি, রাজ্জাক ভাইকে পেয়েছি, তারপরে আমাদের ইয়েকে পেয়েছি, কলি ভাইকে পেয়েছি, জাপুর ভাইকে পেয়েছি, তো উনি খুব আন্তরিক, খুবই আন্তরিক, খুবই ভালো। ববিতাপার উদ্দেশ্যে আপনার বক্তব্য? ওনাকে নিয়েছে সীতারণ, কিছু করার নেই, আমি তখন ছোট মানুষ, আমাকে সবাই পছন্দ করতো, যে একজন একজন চুপচাপ নিরীহ সবসময় থাকা পছন্দ করতাম, বেশি কথা না বলা পছন্দ করতাম, তো আমাকে নিয়ে আলোচনাও করতো অলরেডি মান্না ভাই, আমাদের ইয়ে যে এত চুপচাপ ছেলে কথায় কথায় হাসে, কথায় কথায় এই ছেলে ভিলেনের অভিনয় করবে কী করে, আর ক্যামেরার সামনে গেলে তা পুরো চেঞ্জ হয়ে যায়। আপনার তো অনেক নায়ক হচ্ছে, আপনার ফিগার হাইট সব কিছু এখনও পর্যন্ত ধরে রেখেছেন, নায়িকাদের যখন ধরতেন, হ্যাঁ ববিতাপাকে ধরতে গেলেন ভয় পেয়ে যেত না? অনেক নায়িকারা তো আপনার চেয়ে অনেক স্বচ্ছন্দ বোধ করতো, তার মধ্যে স্বচ্ছন্দ যদি আমাকে ব্যথা দেবে না, ওর প্রচুর গায়ে শক্তি, এটা আমাদের এফডিসিতে এটা আমার বিরল ঘটনা, প্রত্যেকে জানতো আমি অনেক শক্তিশালী, এবং একটা যে কোনো মানুষকে আমি লিফট করার জন্য আমার কাছে মনে হতো না যে একটা এত ওজনের মানুষ বা এত ওয়েট হবে, এরকম চিন্তাধারা কখনো, আমি যে কোনো মানুষকে এক হাত দু হাত যে কোনোভাবে লিফট করতে পারি, যে কারণে প্রত্যেকটা নায়িকা জানতো যে সুশান্তবাবু অনেক শক্তিশালী, আমি আমাকে ধরলে আমি ব্যথা মানে ব্যথা পাবো না, পড়ে যাবে না। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর তথ্যটি দেওয়ার জন্য, ধন্যবাদ।